নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে এখানে রবিবার, এখন বাজছে দুপুর 12টা। তো আমি আজকে এখানে রান্না করেছি, বাড়িতে যা ছিল মোটামুটি আলু, কচু, মূলো, বেগুন, বরবটি এইসব দিয়ে একটা ঝোল করেছি। সুধার জন্য একটু মসুর ডাল করেছি, হলুদটা কম হয়েছে বলে কালো হয়ে গেছে। এখানে আছে বড়ি ভাজা, পালং শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর উচ্ছে ভাজা। সকালবেলা সুধার বাবা বাজার করতে গিয়েছিল, তো বাজার থেকে লেগ কোয়ার্টার এনেছে। ভেবেছে লেগ কোয়ার্টার দিয়ে বিকালের দিকে কিছু একটা বানাবে, কিন্তু ফিরে এসে ক্লিন করতে গিয়ে দেখে না, লেগ কোয়ার্টারের মধ্যে হাড় নেই। লেগ পিসগুলোকে তাই এরকম পিস পিস করে কেটে, বিহারি চম্পারণ চিকেন হয় না সেটা করবে বলে এরকম ম্যারিনেট করে রেখে গেছে। এখন সুধাকে নিয়ে একটু গ্যারেজে এলাম। বাইরে বেরোচ্ছি বলে ওকে আবার ফুল একটা বডি স্যুট পরিয়ে নিলাম, বাইরে এত রোদ্দুর। তো সেই এক বছর আগে এসির ফিল্টারটা চেঞ্জ করা হয়েছিল, আজকে ছুটির দিন আছে তাই এসির ফিল্টারটা চেঞ্জ করা হচ্ছে। আমি আজকে সকালের দিকেই সুধার বাবাকে বলছিলাম যে আজকে ছুটির দিন আছে, দুজনে মিলে গ্যারেজটা পরিষ্কার করে নেব। গ্যারেজটা এত নোংরা হয়েছে আর অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি হয়ে রয়েছে। গ্যারেজে মানুষের গাড়ি থাকে আর আমাদের গাড়ি ছাড়া সমস্ত কিছু রয়েছে এখানে। বাজার থেকে ধরুন কোনো জিনিসপত্র এনেছি, যেগুলো ইমিডিয়েট প্রয়োজন সেগুলো চটপট ঘরে চলে যায়, আর যেগুলো দু তিন দিন পর দরকার পড়বে সেরকম জিনিসগুলো সব গ্যারেজে পড়ে থাকে। যখন দরকার পড়ে তখন গ্যারেজ থেকে তুলে নিয়ে ভেতরে নিয়ে যাই। এই ফাঁকা জায়গা থাকলে জানেন তো এরকমই হয়। বাইরে খুব রোদ্দুর, ভেতরে চলে এসো, এসো ভেতরে এসো সুধা, বাইরে খুব রোদ্দুর। এই দেখুন, কস্টকো থেকে এই ওয়াইপসের প্যাকেটটা এক সপ্তাহ আগে আনা হয়েছিল, এতদিন গ্যারেজেই পড়েছিল, এখন ঘরে ঢুকছে। গ্যারেজের বেশিরভাগ ছড়ানো ছেটানো জিনিসগুলোই সুধা ছোটবেলাকার, এখন আর যেগুলো ব্যবহার করা হয় না। ঘরের মধ্যে যখন ছিল ঘরটা এত কনজেস্টেড লাগছিল তাই গ্যারেজে এনে বার করে দিচ্ছিলাম, আর গ্যারেজে এনে জড়ো করতে করতে এমন হয়ে গেছে যে এখন সব আনফোল্ড করে প্যাক করে রাখতে হচ্ছে। যেমন এই ছোট ক্রিপটা, ও মোটে কয়েকদিন ব্যবহার করেছে ছোটবেলায়। এই ক্রিপটা একটু অসুবিধা হচ্ছিল বলে আমরা একটা নতুন হাইট অ্যাডজাস্টেবল ক্রিপ নিই, তারপর থেকে এটা এরকমই পড়ে আছে। তারপর সুধা যখন একটু একটু বসতে শিখলো তখন এই ফোল্ডিং চেয়ারটা কয়েকদিনের জন্য ব্যবহার করেছিল। তো এরকমই বেশ কিছু জিনিস এখানে পড়ে রয়েছে, এগুলো সব প্যাক করে এখন অ্যাটিকে তুলে দিচ্ছে, তাতে গ্যারেজটাও একটু পরিষ্কার দেখাবে আর অ্যাটিকের উপরে থাকলে কেউ দেখতেও পাবে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। সুধা এখন একটু বড় হয়ে গেছে বলে ওর কার সিটটা চেঞ্জ করতে হয়েছে, ওর এখন বুস্টার সিট লাগছে। তোর পুরনো যে কার সিটটা ছিল সেটা ভালো করে প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে আমাদের গ্যারেজেই একটা আলমারি রয়েছে, তার মধ্যে রাখা হয়েছে। বছর দুয়েক আগে এই আলমারিটা আমাদের একটা গেস্ট রুমে ছিল, কিন্তু গ্যারেজে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য একটা স্টোরেজের দরকার পড়ে, তখন ওই ঘর থেকে এই আলমারিটা গ্যারেজে আনা হয়। এখন তো এই আলমারিটার মধ্যে ড্রিল মেশিন থেকে শুরু করে সেই দীপাবলিতে ঘর সাজানোর জন্য লাইট, সমস্ত কিছু ঠুসে ঠুসে ভরা আছে। এখন তো আবার সুধার কার সিটটাও এই আলমারিতে রাখা হয়েছে। তবে গরমকালে জানেন তো এই আলমারিটার একটা ইউনিক ব্যবহার আমরা করি, গরম পড়লেই আমরা বাড়িতে মিষ্টি দই বসাই, আর দই বসতে গেলে ভালো একটা গরম কোনো জায়গার দরকার হয়। তো ঘরের মধ্যে আমরা বেশ কয়েকবার দই বসিয়ে দেখেছিলাম যে ভালোভাবে বসছে না, তাই আমরা এই গ্যারেজের আলমারির মধ্যে একটা প্লাস্টিকের বক্স রয়েছে, তার মধ্যে দই বসাই। যতবার এখানে বসিয়েছি আজ পর্যন্ত একবারও কিন্তু ফ্লপ হয়নি। আজকে ভাবছি গ্যারেজে যে দুটো ট্র্যাশ ক্যান রয়েছে সেই দুটো ব্যাকইয়ার্ডে সরিয়ে রেখে আসতে বলবো, কেননা দুটোই মিলে অনেকটা জায়গা জুড়ে আছে। এগুলো সরিয়ে দিলে গ্যারেজের অন্যান্য কিছু জিনিসও এখানে রাখা যাবে, যেমন আমাদের মোয়িং মেশিনটাই যদি ওখানে সরিয়ে রাখা যায় তাহলে গ্যারেজটাও বেশ ফাঁকা ফাঁকা লাগবে। সপ্তাহখানেক আগে কস্টকো থেকে 3 প্যাকেট গার্ডেন সয়েল আনা হয়েছে, সেগুলো গ্যারেজেই পড়েছিল, আজকে ব্যাকইয়ার্ডে নিয়ে যেতে হবে, কেননা কয়েকদিন পর থেকেই তো আবার গাছের গোড়ায় মাটি দিতে লাগবে। আসলে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিয়ে চলে যাই গ্যারেজ থেকে, তারপর কাজ হয়ে গেলে যে আবার সেই গুছিয়ে রাখবো সেটা আর হয়ে ওঠে না, যার ফলে গ্যারেজটা তো আর একদিনে এত বেশি অগোছালো হয়নি, দিনের পর দিন এরকম করতে করতে অগোছালো হয়ে গেছে। বাইরে খুব রোদ্দুর মামা, চলো আমাদেরকে একটু হেল্প করবে, চলো 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 ভেতরে চলো।
তুমি কি আনতে গিয়েছিলে ওদিকে? বল, তোমার বলটা হারিয়ে গিয়েছিল? চলো চলো চলো, থ্যাংক ইউ। ব্লোয়ার চালাতেই সুধা ভয় পেয়ে গ্যারেজ থেকে বাইরে বেরিয়ে গেছে। এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকে গ্যারেজ পরিষ্কার করতে করতে একটা মজার ঘটনা মনে পড়লো। আমাদের ট্র্যাশ ক্যানের না একটা দারুণ ইতিহাস আছে। কয়েক বছর আগে ট্র্যাশ নিয়ে যাবে বলে ট্র্যাশটা বাইরে বার করে দেওয়া হয়েছে। যথারীতি ট্র্যাশ নিয়ে চলে গেছে, কিন্তু সেদিন ট্র্যাশ ক্যান ঘরে ঢোকাতে আর মনে ছিল না। আর সেই রাতেই হয়েছে দারুণ ঝড় বৃষ্টি। এবার ঝড় বৃষ্টিতে ফাঁকা ট্র্যাশ উড়ে কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা নেই। সকালে উঠে ট্র্যাশ ক্যান খোঁজাখুঁজি হচ্ছে, আশেপাশে দু একটা বাড়িতে জিজ্ঞাসাও করা হয়েছে, তো সবাই বলেছে আমরা কেউ কিছু জানি না। তখন কি আর করা, অগত্যা জর্জ টাউন ইউটিলিটিতে ফোন করে বলা হলো যে আমাদের কালকে ঝড় বৃষ্টিতে ট্র্যাশ ক্যান উড়ে চলে গেছে, আমরা পাচ্ছি না, আমাদের একটা নতুন ট্র্যাশ ক্যান চাই। ওরা বললো যে দু তিন দিনের মধ্যে দিয়ে যাবে। তো তিন দিনের মাথায় আমাদের কমিউনিটিরই একজন ফেসবুকে পোস্ট করেন যে কারো একটা ট্র্যাশ ক্যান ঝড়ে উড়ে আমাদের বাড়িতে এসেছে, যদি কারোর হয় তাহলে এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যান। তখন পুরনো ট্র্যাশ ক্যানটা ওনার বাড়ি থেকে ফেরত নিয়ে আসা হলো। আর জর্জ টাউন ইউটিলিটি থেকে তো অলরেডি আমাদের বাড়িতে ট্র্যাশ ক্যান পৌঁছে গেছিলো, আর ফেরত দেওয়ার কোনো উপায় ছিল না। তাই তখন থেকে আমাদের বাড়িতে দুটো ট্র্যাশ ক্যান আর একটা রিসাইকেলের জন্য ক্যান আছে। গ্যারেজ পরিষ্কার হয়ে যেতেই সুধাকে নিয়ে ঘরে চলে এলাম। গ্যারেজের গরমের মধ্যে দৌড়াদৌড়ি করে একদম ঘেমে স্নান করে গেছে। ওকে এবার স্নান করিয়ে দিই, তবে আজকে বাথরুমে করাবো না, ব্যাকইয়ার্ডে করাবো, কেননা ওর জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। এই বেবি বাথটাবটা সুধা ওর জন্মদিনে পেয়েছিল। আমরা যখন অস্টিন ফিরে আসি সাথে করে নিয়ে এসেছিলাম, তো এতদিন বার করা হয়নি, আজকে বার করা হয়েছে। আর বাড়িতেই বেলুন ফোলানোর জন্য হ্যান্ড পাম্প ছিল, সেটা দিয়েই এটা ফুলিয়ে দেওয়া হচ্ছে। বাইরেটা এমনিতেই এত রোদ্দুর আর গরম, ব্যাকইয়ার্ডে বাথটাবের মধ্যে ঠান্ডা জলে স্নান করে খুব আনন্দ হবে ওর। ওকে সুইম স্যুট পরিয়ে রেডি করে দিলাম, এবার যত খুশি ও জল ঘাঁটুক। গত বছর গরমকালে আমরা কালাহারি ইনডোর ওয়াটার পার্কে গিয়েছিলাম, সেই তখনই এই সুইম স্যুটটাও লাস্ট পরেছিল, তারপর থেকে আর পরানো হয়নি। আজকে পরাতে গিয়ে দেখলাম একটু টাইট হয়ে গেছে। এবারে এখনও সেভাবে গরম পড়েনি, জুন জুলাই করে বেশ ভালো গরম পড়বে, তখন সুধাকে নিয়ে কোনো একটা ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছে আছে। স্নান করুক, আমি ততক্ষণ আপনাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে অনেকগুলো লাউ হয়েছে একসাথে। মাচাটা করে দেওয়ার পর সত্যি বলতে কি, দু সপ্তাহের মধ্যে এত বেশি গ্রোথ হয়েছে ভাবতেই পারিনি। এখানে একটা লাউ হয়েছে, এই দিকে একটা লাউ, ভেতরে দেখুন মাচার মধ্যে কতগুলো রয়েছে, ছ সাতটা লাউ একসাথে বড় হচ্ছে। এবার মনে হয় সত্যি সত্যি আমাদের লোকজনকে ডেকে ডেকে দিতে হবে। কিছু লাউ শাকের ডগা তো ওদের বাড়ির দিকেও চলে যাচ্ছে। লাউ গাছই নয়, তার সাথে দেখুন গাছগুলোর এত সুন্দর গ্রোথ হচ্ছে। রসুন গাছগুলো তো বিশাল বড় বড় হয়ে গেছে, তবে রসুন হতে এখনো মাস দেড়েক মতো সময় লাগবে। আর এই যেগুলো মূলো গাছ, হওয়ার সাথে সাথে পোকাতে খেয়েও নিয়েছে। গাজর হচ্ছে, পালং শাকগুলো গরমের জন্য হতে পারছে না, তাও ইতস্ততভাবে হয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, একবারে চাপ চাপ হয়নি। এটা দেখুন, ভাবছিলাম উঠতে পারবে না মাচাতে, আবার দড়ি দিয়ে দিয়ে তুলে দেওয়া হয়েছে। আমরা তো কয়েকদিন আগে দুটো শশা তুলেও নিয়েছি, আর ভেতরে এখনও শশা হয়েছে। এই দেখুন, দুটো শশা হয়েছে, আরও হয়েছে ছোট ছোট অনেক। এই যে এইদিকেও আছে, এদিকে ঝিঙে গাছটাও মোটামুটি উঠে গেছে মাচার উপরে, ফুলও আসছে দু একটা, কিন্তু এখনো পর্যন্ত ঝিঙে হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। আর এদিকে টমেটো গাছগুলো এত বড় বড় হয়েছে, এই গাছটায় টমেটো চলে এসছে, এই দিকের গাছটায় দুটো হয়েছে সম্ভবত। হ্যাঁ, এই যে দুটো দেখেছিলাম দুদিন আগে,
এই যে দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু এই দিকের গাছটা সেভাবে হয়নি। এই দিকের গাছটাই কিন্তু সব থেকে আগে বড় হয়েছিল, ওইটার তুলনায় এটা আগে বড় হয়ে গেছিল আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল, কিন্তু ওটার আগে টমেটো হয়েছে। এই যে এটা বিনসের গাছ, এত পোকার উৎপাত হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা খেয়ে নিয়েছে আর এদিকের পাতাগুলো খাওয়া শুরু করেছে। মাঝে মাঝে এসে আমরা পোকা খুঁজি যে কোন পোকাটা গাছটা এরকম করে খাচ্ছে মুড়িয়ে। আর এদিকে ঢ্যাঁড়স গাছ দেখুন বেশ বড় সড়ো হয়ে গেছে, চারটে আছে, চারটে ঢ্যাঁড়স গাছ রাখা হয়েছে। ধনে পাতাও হচ্ছে খুব সুন্দর, এখান থেকে আমরা তুলে নিয়ে যাচ্ছি আজকাল, আর কিনছি না বাজার থেকে ধনে পাতা। আপনাদের যে বলেছিলাম না এটা ক্রেপ মাটেলের গাছ, গতকাল ওই বাড়ির ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে গাছটা কোথা থেকে নিয়েছেন, আমরাও তাহলে আমাদের একটা ব্যাকইয়ার্ডে বসাবো। তো উনি বললেন যে এটা ক্রেপ মাটেল নয়, এটা ভাইটেক্স বলে একটা গাছ আছে সেটা। তো আমরা তো শুনে একটু অবাক হলাম, আপনাদের আগের দিন বললাম ঠিকই যে এটা ক্রেপ মাটেলের গাছ, তারপর খারাপই লাগলো শুনে যে আমরাও জানি না যে আমাদের পাশের বাড়িতে কী গাছ রয়েছে যেটা আমাদের বাগানে অর্ধেকটা চলে এসেছে। তো এটা ভাইটেক্স গাছ, এটা ক্রেপ মাটেলের গাছ নয়, খুব সুন্দর। চারিদিকে এত মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ফুলগুলোর জন্য, যদিও কোনো গন্ধ নেই তবে দেখতে খুব সুন্দর। এখানে মিন্ট গাছগুলো তো আমাদের বসাতেই হলো না, পুরনো মিন্ট গাছ থেকেই আবার নতুন হয়ে গেল। মিন্টও আমরা আজকাল কিনছি না, খুব সুন্দর হয়েছে মিন্ট গাছটা। তো স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে, এই দেখুন দুটো স্ট্রবেরি হয়েছে। এখানে আরো কয়েকটা ফুল আছে হবে, তবে ওনারা চলে আসবেন আর কয়েকদিনের মধ্যে, স্ট্রবেরি ওগুলো হতে হতে ওনাদের বাড়িতে চলে যাবে গাছটা। আর কতক্ষণ স্নান করবে তুমি শুধু, আর কতক্ষণ স্নান করবে তুমি? খুব গরম বলে ভালো লাগছে ঠান্ডা জলে স্নান করতে? খুব ভালো লাগছে তোমার শুধু? আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, সুধারও এখানে স্নান হয়ে গেছে, ও ঢুলছে বসে বসে, এখন পৌনে দুটো বাজছে, এবার ওকেও খাওয়াতে বসাবো। সত্যি বলতে কি উপযুক্ত জায়গার অভাবে চিকেন কষা হয়ে গেছে, এই দেখুন এখানে চিকেন কষা হয়ে গেছে চম্পানির চিকেনের পরিবর্তে। কেননা আমাদের যে জায়গাটায় আমরা ভেবেছিলাম করব সেই জায়গাটা একটু ছোটই হয়ে গেছে, যার ফলে ধরলো না এর মধ্যে, তাই বাধ্য হয়ে কষাই হয়ে গেল। রবিবারের দুপুর কষা চিকেন আর ভাত জমে যাবে। তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।